রাতের অন্ধকারে গীতাল দহে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাংচুরো বাড়ি লক্ষ্য করে বোমা অভিযোগ উঠল কংগ্রেস প্রার্থীর স্বামী ও কংগ্রেস অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা অভিযোগ কংগ্রেস প্রার্থীর স্বামীর হাসানুজ্জামান নামে দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খারিজা গীতালদহ গ্রামের ওই তৃণমূল কংগ্রেস কর্মীর অভিযোগ গতকাল রাতে যখন তিনি তাদের দলীয় প্রার্থী রেশমি সুলতানার প্রচারে বেরিয়েছিলেন ঠিক সেই সময় তার কাছে ফোন আসে ওই একই বুথের কংগ্রেস প্রার্থী মর্জিনা বেগমের স্বামী শাহানুর ইসলাম বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে এসে তার বাড়িতে ভাঙচুর চালায় বোমাবাজি করে একই অভিযোগ হাসানুজ্জামানের মা সাহারা শাহারাবিবির তিনিও জানান যখন তার ছেলে প্রচারের কাজে ব্যস্ত ছিল ঠিক সেই সময় স্থানীয় কংগ্রেস প্রার্থীর স্বামী শাহানুর ইসলাম এসে তাদের বাড়িতে ভাঙচুর চালায় বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে যদিও সেই বোমা ফাটেনি বলেই জানান তিনি সাহারা বিবি আরও জানান ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে সঙ্গে সঙ্গে বিশাল পুলিশ বাহিনী এসে সেই বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে ওই বুথের তৃণমূল কংগ্রেস প্রার্থী মর্জিনা বেগমের স্বামী শাহানুর ইসলাম জানান তার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে শাহানুর ইসলাম আরও জানান গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের লোকেরাই প্রথমে শাহানুর ইসলামের বাড়িতে এবং তার প্রতিবেশীদের গাড়িতে অবাধে ঢিল ছোড়ার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং পরবর্তীতে তারা নিজেরাই নিজেদের বাড়ি ঘর ভাঙচুর করে এভাবে তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে সব মিলিয়ে বলতে গেলে আর আটচল্লিশ ঘন্টা পরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন তার আগে পুনরায় শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে আবারও শিরোনামে দিন হাঁটা তারা কি হয়েছিল আপনার বাড়িতে কালকে আমি আনুমানিক দশটা সাড়ে দিকে আমি ভোট প্রচারে তৃণমূলের ভোট প্রচারে গিয়েছিলাম হঠাৎ করে আমার কাছে খবর গেল যে বাড়িতে কে চালাইতেছে যে সাহানুর ও সাহানুদের দলবাল সাজু শাহালম রফিকুল আজাদুল পাঁচ সাতজন মিলিয়ে এসে বাড়িতে ভাঙচুর এবং বাইরের থেকেও দুষ্কৃতি নিয়ে আসছে ওরা নিয়ে আসার পর বাড়িতে এসে দেখেছে ঠিক বাড়িতে ভাঙচুর চালাইছে বাড়িতে দশ হাজার টাকা ছিল দশ হাজার টাকা নিয়ে গেছে ওরা আপনাদের তরফ থেকে বোমা মারার অভিযোগ করা হচ্ছে হ্যাঁ বোমা মারছিল বন্দুক পিস্তল মারছিল যে দিয়ে কাটা হয়েছে বোমা কি ফেটেছিল? বোমা ফেটে নাই। বোমা দেখে গিয়েছিল আপনার আড়াই ছিল ফাটে নাই। ওটা পুলিশ এসে নিয়ে গেছে। আপনাদের তরফ থেকে কি কোনো পুলিশে অভিযোগ করেছেন? না অভিযোগ করিনি। কালকে এসে ওরা ইনকোয়ারি করে গেছে। আজকে অভিযোগ করতে বলছে। আমরা অভিযোগ করবো হ্যাঁ আপনার বিরুদ্ধে কেন? আপনার বাড়িতে কেন? আমি তৃণমূলের একজন সক্রিয় কর্মী। এই জন্যই আমাদের। আর যারা করছে তারা কোন দলের? কংগ্রেস। আপনার নাম কি? আশানুক জামান। বাড়ি? খাড়িজে বিতান দহ 273 নম্বর। এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ওরা পঞ্চাশ জন হারমাত বাহিনী এসে আমার বাড়ির ভাঙচুর করে গেছে আমার চাষার বাড়ি ভাঙছে তারপরে আমার বাড়ির ভিতরে ওরা অনেক কিছু টসলাচ করিয়ে চলে গেছে যাওয়ার পর যখন আমি প্রশাসনকে আমি ফোন করি প্রশাসনের পক্ষ থেকে লোক আসার পর সম্পূর্ণ ভিডিও টিডিও করে নিয়ে গেছে ওই সুবাদে ওরা নিজেরাই নিজেদের বাড়ি মানে ওখানে তো বাড়ি ওর ঘরে তো কোনো টিনির ইয়ে নেই তার কাটায় নেই কোনো নেই পড়ি পড়ি যায় আর নিজেই বম বাড়িতে রাখিয়ে কলে আমরা বলে বম নিয়ে যা রাখছি এমন পৃথিবীর কেউলে লোক আছে যে অন্যের বাড়িতে বম নিয়ে রাখে কি নাম আপনার আমার নাম শাহানুর ইসলাম কে প্রার্থী আপনার আমার স্ত্রী প্রার্থী কি নাম মরজিনা বেগম কোন দলের জাতীয় কংগ্রেসের